চুকসি মেয়েটা তো খারাপ না, খালি খালি ভাইয়া না এই মেয়েটারে পছন্দ করে না। কেন বলতো? কি যে তুই বলিস না, রুক্সির আব্বার সাথে আমাদের আব্বার দাকুমরা সম্পর্ক, তাদের গন্ডগোলটা একেবারে মামলা মোকদ্দমা পর্যন্ত পৌঁছায় গেছে। আব্বা তো রুক্সির আর রুক্সির বাপের নাম শুনলে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে, আর তাদের সাথে সম্পর্কের কথা বলছিস, জীবনেও সম্পর্ক হবে না। শুনো আপা, সিনেমা দেখছো না, যেসব ফ্যামিলির সাথে মানে ধরো বেশি বেশি ঝগড়া বিবাদ থাকে সেসব ফ্যামিলির ছেলে মেয়েদের মধ্যেই কিন্তু পরে বিয়ে হয়। ধরো সেসব ফ্যামিলির ছেলে মেয়েরা প্রথমে রিলেশন করে, তারপরে রিলেশন থেকে যখন একটু আগায় আত্মীয়তার দিকে যায় তখন দেখবা ঝগড়া বিবাদ সব শেষ, আবার মিলবন্ধন হয়ে যায়, বুঝছো? এই সায়া, এই জীবন কি নাটক সিনেমার গল্পের মতো? বোকার মতো কথা বলিস কেন তুই? তাহলে ওই রুক্সি মেয়েরা এখানে আসতে বলো কেন? তার আশা বন্ধ করে দিতে পারো না? নিষেধ কি আমি একবার করছি, হাজারবার ওকে নিষেধ করছি, তারপরও না না উসিলা এসে বারবার বাড়িতে আসতে চায় এবং চলেও আসে, মানে আসতে একটা বেহায়া। মেহমানকে বেহায়া বলা কিন্তু একদম ঠিক না, তাতে মেহমানরা অপমান বোধ করে। ভুলে গেলে চলবে না, আল্লাহ পাকের উল্লেখযোগ্য চারটি নিয়মের মধ্যে একটি হচ্ছে মেহমান। সো মেহমানকে যদি খাওয়ান তাহলে উনি খুশি হন। ও তো মানুষের বাড়িতে ঘুরে ঘুরে এই কথা বলে দাওয়াত খাওয়া হয় তাই না? শুধু খাই না খাওয়াইও। আপনারা যদি চান আমার বাড়িতে আসতে পারেন মেহমান হয়ে, ইউ আর মোস্ট ওয়েলকাম। অবশ্য মেহমান বাসায় বা বাড়িতে থাকলে খুব ভালো রান্নাবান্না হয়, প্রতিবারই প্রতিবেলায় খুব ভালো খাওয়া যায়। যেসব মেহমান গায়ে পড়া খাইতে চায় তাদেরকে আমরা খাওয়াই না তাই না আপু? এই যেসব মেহমান বাড়ির ভিতরে অনুমতি ছাড়া ঢুইকা খানা চায় তাদের আমরা মেহমান বলি না। কি বলা হয় তাহলে? ভিক্ষু ভিক্ষু। আহ বুঝতে পারছি বুঝতে পারছি, আপনারা কিছুই করবেন না। এই বাড়িতে যদি আপনারা নাও খাওয়ান, দয়া করে এই মাছগুলো একটু ভাজেন, এই মাছগুলো একটু খাই, প্রচুর ক্ষুধা লাগছে, মাছটাকে অ্যাটলিস্ট বেঁচে থাকি। আর চিন্তার কোনো কারণ নাই, আপনাদের পুকুরের এই মাছ আমি নিজে ধরেছি। নেন। আরে আমাদের পুকুরের মাছ আপনি কার পারমিশন নিয়ে ধরছেন বলেন তো? কোন পারমিশন নিছে? ফিগা মারছেন কেন মাছগুলা? ব্যথা পাইতেছেন আমার মাছগুলা? আমার খুব ভালো মাছ, এগুলো ব্যথা পায়। ও সরি। সরি বললেই হবে? আমার কাছে সরিটা তো পাওয়া নেই, সরি বললে আমি কাউরে মাফ করি না, ওদেরকে সরি বলে। ওরে বাবা রে বাবা, কে কথা বলছে? কিছুদিন আগে যে আপনার আব্বার হয়ে আপনি আমার কাছে সরি চেয়েছেন, আমি কি করেছি? সুন্দর করে কিন্তু ক্ষমা করে দিয়েছি, সব ভুলে গিয়েছি। আপা ওনার যে চাপা, এই চাপার সাথে তুমি পেরে উঠবা না। বাপ রে বাপ, এই যে এই চাপাবাজি করে না সারা জীবন খাই যেতে পারবেন। কতজন রকম কাজ করছেন এ পর্যন্ত শুনি। সেই সৌভাগ্য এখনো আমার হয়নি। এই ছায়া, কিসব আজাইরে কথা বলতেছিস? চুপ থাক। ছায়া? আপনার নাম কি ছায়া? জি, ওর নামই ছায়া। আপনি এই কথা কেন জানতে চাইতেছেন? না মানে ওনার নাম তো আগে বলা হয় নাই তাই আর কি। আচ্ছা এই যে ছায়া বেগম, আপনি যে তখন শাড়িটা পুকুর পাড়ে ফেলে আসলেন ধোয়ার জন্য, সেটা দয়া করে ধুয়ে একটু শুকনা দিয়ে আসেন, যান। এই শাড়ির রহস্যের সাথে সম্ভবত ওনার কোনো একটা যোগসূত্র থাকলেও থাকতে পারে, তাকে সহজে বাড়ি থেকে যেতে দেওয়া ঠিক হবে না, তার কাছ থেকে রহস্য উন্মোচন করতেই হবে। হ্যালো, এই যে লেডিজ এন্ড নো জেন্টলম্যান, খুদায় আমার নারী ভরে কিন্তু সব হজম হয়ে যাচ্ছে, ভিক্ষুক ফোনে করে হলেও আমাকে কিছু খাবার দেন খাই। বিশ্বাস তো করবেন না, আপনাদের পুকুর কিন্তু একটা মাছও নাই, আমি নিজে সাঁতার কেটে এতগুলো মাছ ধরলাম। প্লিজ একটু খাবার ব্যবস্থা করেন, মাছগুলো একটু ভাজেন খাই। এত কষ্ট করে সাঁতার কেটে এতগুলো মাছ ধরছেন, চলেন আপনাকে মাছ ভেজে আমি খাওয়াচ্ছি।